একটা দুর্ভাগ্যজনক ঘটনা যেটা আমাদের ভরতপুরের আলু গ্রামের যিনি আমাদের জেলা পরিষদের সদস্য, আমরা চিরকালই তৃণমূলের আদর্শে বিশ্বাসী, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, কোনো অন্যায়কেও বিগত দিনে দল ক্ষমা করেনি, আগামী দিনেও করবে না। এবং আজকে আমরা যে খবরটা দুদিন ধরে আমাদের কাছে আসছে সেটা দলেরকেও জানানো হয়েছে রাজ্য স্তরে, যে 56 নম্বর জেডপি মেম্বার বাবর আলী শেখ, তিনি যে অন্যায় করেছেন তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, দল সেটাকে কোনোভাবেই সমর্থন করে না, এটা তার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, তাই দলের পক্ষ থেকে রাজ্যের নির্দেশ অনুসারে আমরা তাকে আজ থেকে সাসপেন্ড করছি এবং সেখানকার ব্লক সভাপতি দলীয় নেতৃত্বদের সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে দলের কোনো কর্মসূচিতে সে যেন অংশগ্রহণ না করে এবং তার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের কোনো কার্যকলাপ আজ থেকে কোনোরকমভাবে সম্পন্ন হবে না। দেখুন, তার বিরুদ্ধে একজন মহিলা এফআইআর করেছে, দল সেটা কোনোভাবে সমর্থন করে না, আইন আইনের পথে চলবে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টা দেখা হচ্ছে, তার যেটা শাস্তি হবে সেটা আইনি ব্যাপার, কিন্তু দলের সিদ্ধান্ত হচ্ছে তাকে সাসপেন্ড করা।